নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে দেখেন, এটা হচ্ছে খোলসা মাছ। তো আপনারা কী মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই খোলসা মাছ দিয়ে কাঁচা মাছের চচ্চড়ি রান্না করব। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। প্রথমে মাছটা কাইটে ভালো করে ধুয়ে নেব। মাছটা একদম তাজাই ছিল, বুঝছো মা? যখন আনছি মাছটা এখনো কয়েকটা তাজা আছে, আর চাপ খাইছিল না ক্যারে বেগে মারা গেছে। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, তো আমার যতটা মাছ লাগবে ততটা মাছ নিয়ে নিছি। তো এবার দুটা লাড্ডুগা কাটে নিয়ে আসি। এবার লাউ ডগা, বেগুন, আলু কাটে নিব। এখানে আলু, বেগুন, লাইট ডগা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাইটে ধুয়ে নিলাম। এবার মাছটা হলুদ, লবণ আর কাঁচা তেল দিয়ে মাখাই নেব। হলুদ, লবণ, অল্প কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব। এবার সবজিগুলা কড়াইয়ের মধ্যে হলুদ, লবণ, তেল দিয়ে মাখাই নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, বেগুন, স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, তেল দিয়ে চটকায় মাখাই নেব। এবার লাইট ডোগাগুলো দিয়ে দিব। লাইট ডোগাগুলো দিয়ে হালকাভাবে মাখাই নেব। এবার সবজির উপরে মাছগুলো দিয়ে দিব। এবার অল্প জল দিয়ে দেব। এবার থালা দিয়ে ঢাকা দিয়ে উনানে বসাই দিব। থেকে 20 মিনিট আপনারা হালকা আছে জাল দিয়ে নেবেন। তো দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোবে। তো আমার চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো।
আজকের কাঁচা মাছের চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।